হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কিপ্যাড মোবাইলের যেই মাউথ স্পিকারটা আছে, সেই কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকারের যেই হোলসেল প্রাইসটা আছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এবং এই কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকার আপনারা যদি চান পাইকারিও নিতে পারবেন, এবং আপনারা যদি চান খুচরাও নিতে পারবেন। পাইকারি নিলে কয় পিস নিতে হবে এবং খুচরায় নিলে পাইকারি দাম থেকে কয় টাকা বেশি হলে নিতে পারবেন, সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে আজকের ভিডিওটা অন্তত তাদের জন্যই হেল্পফুল হবে যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের জগতে যারা আসছেন, অথবা অলরেডি যারা এসে পড়েছেন, যারা এখনও মাউথ স্পিকারগুলো যারা ক্রয় করেননি, তাদের অন্তত আজকের ভিডিওটা দেখে 1% হলেও কিন্তু উপকার হবে। তবে চলেন বেশি বকবক না করে মেন ভিডিওতে চলে যাই। আর মেন ভিডিওতে চলে যাওয়ার আগে একটি কথা, আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমার এই চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। সেটাতে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে তিনটা অপশন চলে আসবে, সেই তিনটা অপশনের মধ্যে থেকে যেই অল অপশনটা আছে সেই অল অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো সাথে আছি আমি মামুন, আর আপনারা দেখছেন এমইএপি সাপোর্টার, আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই হলো সেই কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকার যার কথা এতক্ষণ ধরে আমি আপনাদেরকে বলছিলাম। আসলে আজকের ভিডিওটা সবার জন্যই কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে, কারণ অনেকেই কিন্তু আসলে এরকমের যে মাউথ স্পিকারগুলো আছে এগুলোর কিন্তু পাইকারি এবং খুচরা দাম কিন্তু আসলে জানেন না। অবশ্য আজকের ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যে এটার পাইকারি এবং খুচরা দাম যে কত টাকা করে পার পিসে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিপ্যাড মোবাইলে থাকে, আর এই কিপ্যাড মোবাইলে এই ছোট্ট এই জিনিসটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। আর সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা দিয়েই কিন্তু আপনার যে কিপ্যাড মোবাইল আছে সেই কিপ্যাড মোবাইল থেকে আপনি যখন অন্য স্থানে কথা বলেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার যে কথাটা আছে সেই কথাটা আপনার স্থান থেকে অন্য স্থানে কিন্তু পৌঁছায় কিন্তু এই ছোট্ট এই মাইক্রোফোনটা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা যারা তৈরি করছে তাদের ভাষায় এটাকে তারা বলে থাকে হচ্ছে ইউনিভার্সাল মাইক্রোফোন। আমরা সাধারণত যারা টেকনিশিয়ান আছি তারা কিন্তু আসলে বলে থাকি মাউথ স্পিকার অথবা মাইক্রোফোন বলে থাকি। তো যাই হোক, যে যাই বলুক, আমি আমার ভাষায় বলার চেষ্টা করতেছি, আর আমার ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর এগুলো মূলত যেমন ধরেন আপনার মোবাইলে যে কিপ্যাড মোবাইল আছে সেই কিপ্যাড মোবাইলে ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড, তারপরে হচ্ছে আপনার ভয়েস রেকর্ড করার ক্ষেত্রে কিন্তু আসলে এই মাইক্রোফোনটার অনেক বড় ভূমিকা থাকে। আর এটা দিয়েই কিন্তু আসলে আপনি যখন ভিডিও করেন আপনার কিপ্যাড মোবাইল দিয়ে, তারপরে অডিও রেকর্ড করেন, ভয়েস রেকর্ড করেন, সেটা কিন্তু আসলে এই ছোট্ট মাইক্রোফোনটা দিয়েই কিন্তু হয়। অনেকে কিন্তু জানেন, অনেকে আবার জানেন না। সো যারা না জানেন তারা তো অবশ্যই জেনেই গেলেন। সো আমি আপনাদেরকে দুই একটা কিপ্যাড মোবাইল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যেমন ধরেন এরকমের লাইটেল মোবাইলে কিন্তু আসলে এই লাইটেল মোবাইলেও কিন্তু ব্যবহার হয়, তারপরে হচ্ছে আপনার ওয়ালটনের এরকম মোবাইল আছে এগুলোর মধ্যে ব্যবহার হয়, তারপরে হচ্ছে স্যামসাংয়ের যে কিপ্যাড মোবাইলগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু আসলে এই মাউথ স্পিকারগুলো ব্যবহৃত হয়। আর এগুলা কিন্তু আসলে কিছু কিছু অ্যান্ড্রয়েড মোবাইলেও ব্যবহার হয়, তবে সবগুলোতে কিন্তু না। তবে অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আসলে ব্যবহার হয় হচ্ছে ক্রিস্টাল মাইক্রোফোন, যেগুলোকে আমরা সাধারণত ক্রিস্টাল বলেই চিনে থাকি। সেগুলোর অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু আসলে ক্রিস্টাল যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোই কিন্তু ব্যবহার হয়। তবে কিছু কিছু অ্যান্ড্রয়েড মোবাইলে এই মাইক্রোফোনগুলো ব্যবহার হয়, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাইক্রোফোনগুলো। সো আপনারা চাইলে এই মাউথ স্পিকার অথবা কিপ্যাড মোবাইলের স্পিকারগুলো নিতে পারেন সম্পূর্ণই পাইকারি দামে। এগুলোর পাইকারি দাম হচ্ছে প্রতি পিস মাত্র 6 টাকা করে পার পিস, সম্পূর্ণই হোলসেল প্রাইস। আর 6 টাকা করে এই মাউথ স্পিকারগুলো নিতে হলে আপনাকে মিনিমাম
50 পিস নিতে হবে তাহলেই কিন্তু আপনি 6 টাকা করে পেয়ে যাবেন এই মাউথ স্পিকারগুলো। এখন কথা হচ্ছে অনেকের আবার 1 পিস 2 পিস খুচরা প্রয়োজন হতে পারে, আপনারা যদি চান তাহলে কিন্তু খুচরাও নিতে পারবেন। যদি খুচরা নেন সেক্ষেত্রে পাইকারি যে দাম আছে সেটার থেকে মাত্র 4 টাকা বেশি হলেই, অর্থাৎ মাত্র 10 টাকা হলেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকারগুলো। অর্থাৎ খুচরা হচ্ছে আপনার 10 টাকা আর আপনি যদি 6 টাকা করে পাইকারি নিতে চান তাহলে আপনাকে মিনিমাম 50 পিস নেওয়া লাগবে, তাহলেই কিন্তু আপনি 6 টাকা করে পেয়ে যাবেন এই মাউথ স্পিকারগুলো। আর পাইকারি দামে এবং খুচরা দামে কোথা থেকে কিনবেন সেটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে এই কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকার অথবা ইউনিভার্সাল মাইক্রোফোনগুলো কোথা থেকে পাইকারি এবং খুচরায় আপনারা কিনবেন। আর আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে একটি কথা, আসলে এই মাইক্রোফোনগুলার পাইকারি এবং খুচরা যে দামটা আছে সেটা কিন্তু আসলে যে কোনো মুহূর্তে একটু কম বেশি হতে পারে, এই জিনিসটা আপনাদের অবশ্য মাথায় রাখতে হবে। আর আপনি 50 পিস 100 পিস নিলে সেক্ষেত্রে এই 50 পিস 100 পিসের মধ্যে কিন্তু আসলে দুই একটা খারাপ থাকতেও পারে নাও থাকতে পারে। অবশ্য এই জিনিসটা যদি আপনি মেনে নিতে চান তাহলে নিতে পারেন, আর যদি এই জিনিসটা আপনি না মানতে পারেন তাহলে আর আপনার নেওয়ার দরকার নেই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখে যারা কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকার পাইকারি দামে এবং খুচরা দামে যারা নিতে চান তাদের অন্তত 1% যদি উপকারে আসে তাহলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানানোর জন্য হাজার গুণ উৎসাহিত করে, তাই একটা লাইক দিবেন। আর আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনারা যে কিপ্যাড মোবাইলের যেই মাউথ স্পিকারগুলো আছে সেই কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকারগুলো পাইকারি দামে এবং খুচরা দামে কোথা থেকে কিনবেন সেটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন যে কিপ্যাড মোবাইলের মাউথ স্পিকার পাইকারি দামে এবং খুচরা দামে কোথা থেকে কিনবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।